নেইমার আর ইনজুরি একে অন্যের পিছু যেন কিছুতেই ছাড়ে না। আরও একবার ইনজুরিতে পড়ে গেলেন নেইমার, অথচ শুরুতে যতখানি মনে হয়েছিল যে ইনজুরিটা হয়তো ভোগাবে না, কিন্তু ঘটনা ঘটল ঠিক উল্টোটা। তিতে ম্যাচের পরপর প্রেস কনফারেন্সে জানিয়েছিলেন যে নেইমার বিশ্বকাপে খেলবে এবং পরের ম্যাচেই খেলবে, কিন্তু তিনি তখন যতখানি কনফিডেন্ট ছিলেন ঠিক ততখানি আত্মবিশ্বাস পরের দিন আর পাওয়া গেল না। নেইমারকে একটু পর্যবেক্ষণে রাখা হয়েছিল এবং শুক্রবারে তার একটা এমআরআই করা হলো। এমআরআই করার পরে নিশ্চিত হওয়া গেছে যে নেইমার আসলে এই গ্রুপ স্টেজের ম্যাচগুলোতে তিনি আর খেলতে পারবেন না। নেইমার এর পরপরই ইনস্টাগ্রামে একটা পোস্ট দিয়েছেন, বেশ বড় সড়ো একটা ক্যাপশন সেখানে তিনি লিখেছেন এবং সেখানে তিনি বলেছেন যে ম্যাচে খেলতে না পারা তার জন্য খুবই বোরিং এবং ম্যাচে খেলতে না পারার দুঃখ নেইমার বোধহয় খুব ভালো মতনই জানেন। 2014 বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেও ইনজুরিতে তিনি তারপর ছিটকে গিয়েছিলেন, সেমিফাইনালে তার খেলা হয়নি এবং তারপর ব্রাজিলের কপালে কী জুড়েছিল সেটা কম বেশি সবাই জানেন। নেইমারের ইনজুরিতে পড়ে যাওয়া ব্রাজিলের জন্য অশনি সংকেত, আবারও বলছি অশনি সংকেত, ঠিক এই কারণে, কারণ নেইমার দারুণ ফর্মে ছিলেন। এই দলটার সব কিছুর কেন্দ্রবিন্দু খুব স্বাভাবিকভাবেই নেইমার, সেটা সবাই কম বেশি জানেন, এটা আসলে নতুন করে বলবার আর কিছু নেই। কিন্তু তারপরও নেইমারের অপশন, মানে নেইমার যদি না থাকেন তার রিপ্লেসমেন্টও আসলে আছে ব্রাজিলের এই দলটার অ্যাটাকিং সাইডে, যথেষ্ট পরিমাণ অপশন এবং প্রচুর অপশন। আপনি যদি খেয়াল করে দেখেন যে আগের ম্যাচে নেইমার যখন ইনজুর্ড হয়ে মাঠ ছাড়লেন তখন তার জায়গায় নামানো হয়েছিল অ্যান্টনিকে। অ্যান্টনি খেলতে পারেন, তবে মনে হয় না অ্যান্টনিকে শেষ পর্যন্ত তিতে ওই জায়গায় চুজ করবেন যখন তিনি জানবেন যে নেইমারকে পাওয়া যাচ্ছে না এবং নিশ্চিতভাবেই পাওয়া যাচ্ছে না ওই ম্যাচে। হয়তো দেখা যাবে ওই জায়গায় রদ্রিগো খেলতে পারেন, রদ্রিগোর জন্য এটা গোল্ডেন অপরচুনিটি যে তার মতো ফুটবলার যার আসলে হয়তো স্টার্টিং ইলেভেনে তেমন একটা জায়গা হওয়ার কথাই ছিল না যদি নেইমার ফিট থাকতেন, তার জন্য একটা সুযোগ চলে আসছে এবং সম্ভবত তিনি খেলতে পারেন ওই জায়গায়। কিন্তু কথা হচ্ছে যে রদ্রিগো কি ওই জায়গায় সুইটেবল? নেইমারকে যেমন একেবারে ছেড়ে দেওয়া হয়, তিনি তার কোনো পজিশন থাকে না, তাকে একেবারে ফ্রি করে দেওয়া হয়, এই কাজটা কি রদ্রিগোকে করা হবে? তিতে একজন কোচ হিসেবে তিনি কি আসলে সেই কাজটা করবেন? কারণ রদ্রিগোর বয়স তো এখন কম, একজন ফুটবলারকে যদি আপনি পুরোপুরি ছেড়ে দিতে চান তাকে, তাহলে টেকনিক্যালি তো খুব সাউন্ড হতেই হয়, মানে আপনার ফুটবলার এমন একজন ফুটবলার হতে হয় যার মান আসলে এত উঁচুতে, যাকে দিয়ে আপনার ডিফেন্ডিং দরকার নেই, আর কিছু দরকার নেই, তার পায়ে বল থাকলে তিনি ম্যাজিক দেখাবেন, সেই আশায় সেই ভরসায় আপনি বসে থাকবেন। কিন্তু রদ্রিগোর ভেতরে কি সেই ম্যাচিউরিটি আছে? সেই প্রশ্নের জবাব হয়তো মিলবে যদি রদ্রিগো ওই জায়গায় খেলেন। এই রদ্রিগো আর অ্যান্টনি বাদে আপাতত মনে হচ্ছে না ওই জায়গায় কোনো অপশন আছে। আর যারা রয়েছেন ভিনিসিয়াস জুনিয়র, তিনি তো আছেনই, সম্ভবত এটা আবার ভিনিসিয়াস জুনিয়রকে একটু হেল্প করতে পারে, তাকে হয়তো ওই ফ্রি রোলটা দেওয়া যেতে পারে। তিতে সেটা অবশ্য খুব ভালো মতো জানবেন, আমি শুধু বলছি যে কী ধরনের অপশনস আছে আর কী ধরনের অপশনস তারা কাজে লাগাতে পারে। ব্রাজিলের সামনে গ্রুপ স্টেজে আরও দুটো ম্যাচ আছে এবং সেগুলো নিয়ে সম্ভবত খুব একটা দুশ্চিন্তা তারা করবে না যখন তারা এইভাবে সার্বিয়াকে হারিয়েছে এবং কনভিনসিংলি জিতেছে। জিতেছে তো বটেই, সেটা তাদের জন্য একটা বড় ভরসা এবং এই কারণেই নেইমারের ইঞ্জুরি নিয়ে তাদের সম্ভবত এই মুহূর্তে যতখানি দুশ্চিন্তা করার কথা ছিল ততখানি দুশ্চিন্তা তারা করছে না। কিন্তু যখন নকআউট স্টেজটা চলে আসবে তখন যদি নেইমারকে না পাওয়া যায়, রাউন্ড অফ 16 ম্যাচে তিনি খেলবেন কি খেলবেন না তাই নিয়েও এখনও পরিষ্কার নয়, তাকে যদি পাওয়া না যায় তাহলে বরং বড় ঝামেলা হয়ে যাবে ব্রাজিলের, এবং এটা ব্রাজিল তো বটেই, ব্রাজিলের সমর্থক কেউই চাইবেন না। এখন বিশ্বকাপে ব্রাজিলের যাত্রা কি এই জায়গায় আবার কেচে যায় কি না সেই নিয়েও আসলে সংশয় জাগতে পারে। ব্রাজিল তো দারুণভাবে শুরু করেছে এবং এই ফার্স্ট রাউন্ডে যে খেলাগুলো হয়েছে তাতে অনেকের মতেই ব্রাজিল প্রথম ম্যাচটা খেলেছে চ্যাম্পিয়নের মতো। এবং এখানে ব্রাজিলের আরও একটা খারাপ সংবাদ যে দানিলো রাইট ব্যাক, তিনিও পরের ম্যাচটা খেলবেন না। এই সব কিছু মিলিয়ে ব্রাজিল যেভাবে আসলে ম্যাচটা জিতেছিল ঠিক তার পরদিন পাশার দান একটু হলেও উল্টে গেছে ব্রাজিলের জন্য। নগদে আসলে মোবাইল রিচার্জে 1000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit TSports.com.